बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा तुम्हारा निश्चय भलो आसो, आमिओ इनशाल्लाह भलो आसि। तुम्हारे अनलाइन क्लासगुलो भलोभावे करतेसो निश्चय। आज के दशम श्रेणी शिक्षार्थी उच्चतर गणित विषय द्विपदी उपपाद्य विस्तृति मानी द्विपदी विस्तृति दस दस दशमिक दुई नहीं आलोचना करब। दस दशमिक एक तुम्हारा निश्चय भलोभावे करसो, ओखाने पेस्केलेर त्रिभुज सूत्र छिलो, द्विपदी विस्तृति सूत्र छिलो, भालो करे करसो। आज के आमी दस दशमिक दुई निये आलोचना करब। दस दशमिक दुई आलोचना करार आगे आमी एकटा सूत्र देखाइतेछि तोमादेर, जेटा निये आमरा अंक करार काजे व्यवहार करब। सूत्रटा हलो कि एक्स प्लस वाई टू दि फोर एन। दस दशमिक एकेर मध्ये एखाने वन छिलो, सेटा निये तोमरा निश्चय भालोभावे करसो। एक्स थाकले सूत्रटा कि हबे देखो, एक्स टू दि फोर एन प्लस एन ओन, एक्स टू दि फोर एन माइनस वन वाई प्लस एन टू, एक्स टू दि फोर एन माइनस टू वाई स्क्वायर प्लस एन थ्री, एक्स टू दि फोर एन माइनस थ्री वाई किऊ प्लस डट डट प्लस एन एन, एक्स टू दि फोर एन माइनस एन वाई टू दि फोर एन। তাহলে আমরা এই সূত্রটা লিখলাম, আর সূত্রটা ভাঙানো তোমরা দশ দশমিক এক এই করেছো। তারপরে আমি এটা দেখাই, এন ওয়ান মানে হলো এন, এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস এন টু, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু টু, এক্স টু দি ফোর এন মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ওয়ান টু থ্রি ওয়াই, एक्स टू दि फोर एन माइनस थ्री इंटू वाई किूब प्लस एन एन मानी वन, एक्स टू दि फोर एन माइनस वन मानी जिरो थे कि थक प्लस दिए डट लास्ट पड़ते हैं वाई टू दि फोर एन। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে এরকম দুইটা পদ থাকলে যতই পাওয়ার থাকুক তাহলে আমরা কি করতে পারবো, বিস্তৃতি করতে পারবো। তাহলে আমি দিয়ে একটা অঙ্ক করলেই তোমরা নিশ্চয় এই ব্যাপারগুলা বিস্তৃতি যেই কোনো দুইটা পদের পাওয়ার যতই থাকুক বিস্তৃতি করতে পারবে ইনশাল্লাহ। এখন দেখো অনুশীলনী দশ দশমিক দুই আটের ক নাম্বারের অঙ্কটা আমি করব। তোমরা একটু দেখো এই সূত্র ব্যবহার করে, ক নাম্বারে ছিল টু প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হলো ফাইভ, তার পাওয়ার হলো ফাইভ, এটাকে বলছে বিস্তৃতি করতে। আমরা এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যর সাহায্যে পাই। তাহলে বিস্তৃতিটা কী করা যায় দেখো, তাহলে আমরা যদি এখান থেকে টু প্লাস এক্স স্কোয়ার ফাইভ ওই সূত্রটা ব্যবহার করি, এক্স টু দি পাওয়ার ফাইভ মানে টু টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার কত ফাইভ প্লাস এন, এন হলো ফাইভ, ফাইভ ওয়ান, এক্স টু দি ফোর টু টু দি ফোর ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর, ওয়াই হলো এক্স স্কোয়ার ইন্টু প্লাস ফাইভ টু, টু টু দি ফোর টু কিউব ইন্টু এক্স স্কোয়ার তার ফোর স্কোয়ার প্লাস ফাইভ থ্রি, টু 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 স্কোয়ার এক্স স্কোয়ার কিউব প্লাস ফাইভ ফোর টু এক্স স্কোয়ার তার ফর ফোর, তারপরে কি ফাইভ ফাইভ এক্স স্কোয়ার টু দি ফোর ফাইভ, কারণ টু জিরো হয়ে যাবে টু এর ফর। তাহলে আমরা এটাকে বলতে পারি টু টু দি ফোর ফাইভ মানে থার্টি টু প্লাস ফাইভ ইন্টু টু টু দি ফোর ফোর মানে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস ফাইভ ফোর ওয়ান টু, টু কিউব মানে হলো এইট, এক্স টু দি ফোর ফোর প্লাস ফাইভ ফোর থ্রি ওয়ান টু থ্রি, এখানে হলো ফোর, এক্স টু দি ফোর সিক্স প্লাস ফাইভ ফোর থ্রি টু ওয়ান টু থ্রি ফোর ইন্টু টু, এক্স টু দি ফোর এইট প্লাস ফাইভ ফাইভ মানে ওয়ান, এক্স টু দি ফোর টেন। তাহলে আমরা বাঙালাম এবার ক্যালকুলেশন করলে আসে দেখো কি, এখানে হলো পাঁচ ষোলো আশি এক্স স্কোয়ার প্লাস টু, পাঁচ দুগুণে দশ তো আট দশেন আশি, এক্স টু দি ফোর ফোর প্লাস এই থ্রি থ্রি কাটা
আমরা যদি 2 কাটি 5 দুগুণে 10 4 দশে 40 x টু দি পাওয়ার 6 প্লাস এখানে 4 4 3 3 2 2 5 দুগুণে 10 10 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 10 তাহলে আমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই বিস্তৃতিটা ভালো করে বুঝতে পারছো আমরা এ বলছিলাম যে এটার বিস্তৃতি কয়টা পদ আসবে এখানে দেখো 5 5 থাকলে 6টা পদ আসবে 1 2 3 4 5 6 কারণ শূন্য থেকে আরম্ভ শূন্য 1 2 3 4 5 তাহলে আমরা এই বিস্তৃতির সূত্র ব্যবহার করে একটা অঙ্ক করে ফেললাম নিশ্চয়ই তোমরা এই নিয়মের সকল অঙ্ক করতে পারবে তারপরে আমি 8 এর মধ্যে আরো একটা অঙ্ক আছে 9 এ দুটো অঙ্ক আছে এই তিনটা অঙ্ক তোমরা বাসায় এই নিয়মে প্র্যাকটিস করো আমি 10 নম্বরের অঙ্কটা করব 10 নম্বরের অঙ্কটা একটু ভিন্ন রকম এটা একটু করে দেই এক নিয়মের অঙ্কগুলো আমি একটা করব আর ভিন্ন রকমের নিয়মগুলো প্রত্যেকটা করে দেব তাহলে এখন দেখো 10 নম্বরের যে অঙ্কটা আছে 10 নম্বরে বলছে p মাইনাস আমি প্রশ্নটা উঠাই p মাইনাস হাফ x টু দি পাওয়ার হ্যাঁ 6 ইকুয়াল r মাইনাস 96 x প্লাস s x স্কয়ার প্লাস ডট ডট এই যে বিস্তৃতিটা আছে সেখান থেকে p p r s p r s এই তিনটা রাশির মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেখো এটার বিস্তৃতি প্রথমে নির্ণয় করব এটার বিস্তৃতি এখানে দেখো ডান পক্ষে x স্কয়ার পর্যন্ত আছে অর্থাৎ একটা দুইটা তিনটা পদ x স্কয়ার পর্যন্ত আছে তাহলে এই এই যে 6 6 মানে হলো পাওয়ার হলো 6 পদ সংখ্যা হবে 60টা আমরা 60টা পদ বিস্তৃতি করার দরকার নাই যখনই দেখব যে x স্কয়ার পর্যন্ত এসে গেছে তখন বিস্তৃতি শেষ করে ফেলব তাহলে আমরা এটার বিস্তৃতি নির্ণয় করি p মাইনাস এটাকে এভাবে লিখে x বাই 2 6 এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই তাহলে কি p মাইনাস x বাই 2 তারপর 6 মানে p টু দি পাওয়ার 6 প্লাস এন ওয়ান ফি টু দি পাওয়ার 5 এখানে মাইনাস থাকলে মাইনাস সহ আসবে মাইনাস এক্স বাই 2 প্লাস 6 2 ফি টু দি পাওয়ার 4 মাইনাস এক্স বাই 2 হোল স্কোয়ার আমরা বলছিলাম এর ডান পক্ষে সর্বোচ্চ পাওয়ার আছে এক্স এর স্কোয়ার পর্যন্ত আমরা এইটো স্কোয়ার পর্যন্ত করব আর করার দরকার নাই প্লাস দিয়ে আমরা কি দিয়ে দিলাম ডট ডট দিয়ে দিলাম মানে আরও আছে ফি টু দি পাওয়ার 6 6 প্লাসে মাইনাসে আমরা মাইনাস লিখে ফেলি মাইনাস এ 6 1 মানে 6 ফি টু দি পাওয়ার 6 ইনটু এক্স বাই 2 প্লাস 6 5 1 2 ফি টু দি পাওয়ার 4 ইনটু এক্স স্কোয়ার বাই 4 প্লাস ডট ডট তাহলে আমরা পাইলাম কি এটা কাটাকাটি করলে 3 ফি টু দি পাওয়ার 6 মাইনাস 3x ইনটু এখানে ফি টু দি পাওয়ার 5টা আছে ফি টু দি পাওয়ার 5 ইনটু ফি টু দি পাওয়ার 5 প্লাস 3 3 পাঁচা 15 15 15 বাই 15 বাই 4 ফি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা এটার বিস্তৃতিটা পেলাম কি ফি টু দি পাওয়ার 6 মাইনাস 3x ইনটু ফি টু দি পাওয়ার 5 প্লাস 15 বাই 4 ফি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার এটার বিস্তৃতি আমরা পাইলাম এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এটা তাহলে আমরা বল প্রশ্ন মতে এটা সমান সমান কি এটা লিখতে পারি তাহলে আমরা লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে পি টু দি পাওয়ার 6 মাইনাস 3x ইনটু পি টু দি পাওয়ার 5 প্লাস 15 বাই 4 পি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ডট ডট ইকুয়াল আর মাইনাস
96x plus s x square plus dot dot তাহলে আমরা এটা সমান সমান এটা লিখলাম এখন আমাদের কাজ হলো phi এর মান r এর মান s এর মান বের করব বের করার জন্য সহগ সমীকৃত করে বের করতে হবে এটা তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই 1 নং এর উভয় পক্ষ হতে 1 নং এর উভয় পক্ষ হতে x x স্কয়ার এর সহগ এবং ধ্রুব ধ্রুবপদ সমীকৃত করে প্রায় সমীকৃত করে পাই এখন দেখো x x স্কয়ার এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই মানে হলো দেখো ডান বাম পক্ষে এখানে x এর সহগ x বাদে বাকি সবগুলো minus 3p to the power 5 ঠিক ডান পক্ষে x এর সহগ minus 96 সমীকৃত করা সহগ সমীকৃত করার অর্থ এখানের x এর সহগ আর এখানের x এর সহগ সমান লেখা তাহলে আমরা লিখি এখানে x এর সহগ minus 3p to the power 5 equal minus 96 তাহলে আমরা এখান থেকে দেখো p to the power 5 minus 2 কে বাদ যায় 96 by 3 32 p to the power 5 32 এখন আসো p to the power 5 32 কে 2 to the power 5 লেখা যায় 5 5 বাদ দিলে p এর মান পেয়ে গেলাম আমরা 2 তাহলে x এর সহগ সমীকৃত করার কারণে আমরা p এর মান পেয়ে গেলাম এখন আসো আর তারপরে আমরা কার সহগ সমীকৃত করব x স্কয়ারের সহগ বাম পক্ষে দেখো x স্কয়ারের সহগ 15 বাই 4 পি টু দি পাওয়ার 4 ডান পক্ষে x স্কয়ারের সহগ হলো s এবং দিয়ে আমরা লিখব 15 বাই 4 পি টু দি পাওয়ার 4 ডান পক্ষে আছে s তাহলে phi এর মান যেহেতু আমাদের আছে এখানে phi এর মানটা বসাবো s 15 বাই 4 এটা হলো কত 16 s 4 ছাড়া 16 বা 4 15 60 ইকুয়াল টু s সুতরাং s ইকুয়াল টু 60 তাহলে আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করার কারণে আরো একটা মান পেয়ে গেলাম s তাহলে দুইটা মান পাইছি আমরা একটা হলো phi এর মান আর একটা কার মান s এর মান আর বাকি আছে আমাদের r এর মান আমরা বলছিলাম x x স্কয়ার এর সহগ এবং ধ্রুবপদ সমীকৃত করে পাই তাহলে কি করলাম x এর সহগ সমীকৃত করলাম x স্কয়ার এর সহগ সমীকৃত করলাম এবার ধ্রুবপদ সমীকৃত করলে কি হয় আবার phi টু দি পাওয়ার 5 phi টু দি পাওয়ার 5 ইকুয়াল r বা r ইকুয়াল phi টু দি পাওয়ার 5 তাহলে আমরা বলতে পারি p এর মান আছে সুতরাং r ইকুয়াল পি টু দি পাওয়ার 5 না এটা পি টু দি পাওয়ার 6 6 হবে টু টু দি পাওয়ার 6 মানে হলো কত 64 টু টু দি পাওয়ার 4 মানে হলো 64 তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম আমাদেরকে বলছে r এর মান phi এর মান s এর মান এই তিনটা মান বের করার জন্য তাহলে আমরা তিনটা মান পেয়ে গেলাম 10 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসে তোমরা একটু ভালোভাবে করবে তারপরে আমরা দেখো বইয়ে 12 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব বারো নম্বরের অঙ্কটাও বিস্তৃতিটা ঠিক আছে তারপর একটা মান নির্ণয় করতে বলছে এই নিয়ম 12 নম্বরের নিয়মটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি একটা করে দিতেছি এই নিয়মটা তোমরা বাসায় ভালোভাবে করবে 12 নম্বর প্রশ্ন হলো x এর ঘাতের উদ্যক্রম অনুসারে 2 প্লাস x বাই 4 হোল টু দি পাওয়ার 6 x কিউব পর্যন্ত বিস্তৃতি 12 2 প্লাস x বাই 4 তারপর 6 এতের বিস্তৃতি x কিউব পর্যন্ত করে 1.9975 75 টু দি পাওয়ার 6 এত এর মান নির্ণয় করতে বলছে
এটার বিস্তৃতি x কিউব পর্যন্ত করার পর তারপরে এত এর মান নির্ণয় করতে বলা আছে 12 নম্বরের মধ্যে। তাহলে প্রথমে আমরা এটার বিস্তৃতি x কিউব পর্যন্ত নির্ণয় করি। এত এর বিস্তৃতি দ্বিপদি উপপাদ্যের সাহায্যে পাই, এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই 2 + x/4 6। তাহলে আমরা এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করব, প্রশ্নে যেহেতু বলা আছে। তাহলে 2^6 = 6 1, 2^5 × x/4 + 6 2, 2^4 x/4² + 6 3, 2^5 × 3 মানে 2³ x/4³। আমাদেরকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছে বিদায়, আমরা এক্স কিউব পর্যন্তই করলাম, আর করব না। তাহলে এটা ভাঙাই 64 + 6 32 × x/4 + 6 5 1 2 2^4 = 16 x^2² = 16 6 5 4 1 2 3 8 x³ = 64 + 2। তাহলে আমরা দেখো এটার বিস্তৃতিটা বলছিলাম কি এক্স কিউব পর্যন্ত করব। 64 + 4 = 32 6 + 48 x + 16 + 3 3 + 15 = 15 x² + 8 = 64 4² = 8 3² = 6 3 3। তাহলে এখানে আসে কত 5/2 x³ + 6 5 4 1 2 3 8 x³ 64 8 = 64 2 4 = 2 2 × 3² = 6 3 3 = 5, উপরে থাকে 5 নিচে হলো 2। এত তাহলে আমরা পাইলাম কি 2 + x/4 6। এত এর বিস্তৃতি এক্স কিউব পর্যন্ত আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা বিস্তৃতি এক্স কিউব পর্যন্ত বের করলাম। তারপরে বলছে দেখো এটার মান বের করার জন্য, তাহলে এটার মান বের করতে হলে আমাদের দেখো কি করতে হবে, এই যে 1নং সমীকরণে আমরা এক্সের মানটা আগে বসানোর জন্য এক্সের মানটা বের করব। এইখানে আছে 2 + x/4, এর জায়গায় আছে 1.9974। তাহলে আমাদেরকে এখান থেকে এখন দিয়ে এখন 2 + x/4 এটা সমান সমান লিখতে পারি আমরা 1.9975। তাহলে এটা লিখলে এখান থেকে আমরা দেখো x/4 হ্যাঁ 1.9975 × -2, তাহলে -2 আসলে 1.799। এটা যদি আমরা x/4 হ্যাঁ তাহলে আমরা এটা বিয়োগ করলে 2 থেকে যদি আমরা এটা বিয়োগ করি, যেমন 2.000, তাহলে আমরা বলি 1.9975, তাহলে এখানে কত আসে 5 2 5 2, তারপরে হলো কি 5 5, এখানে 0.82, এটা 0 হয়ে যায়, তারপরে এটাও 0 হয়ে যায়, পয়েন্ট এটাও 0, তারপরে কি 0.0025, এটাকে যদি আমরা 4 25 100.123,
तार माने कि एक्स इक्वल टू एटा माइनस आसबे सुतरां एक्स इक्वल टू 0.01 माइनस एक्सर मान आमरा एइभावे बेर करब एक्सर मानटा कत 0.01 এই যে মানটা বের করলাম আমরা x এর মানটা যদি আমরা বাম পক্ষে এই এক নং সমীকরণে বসাই দেই তাহলে x এর মান কোথায় বসাবো x এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই x এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে কি হবে 2 প্লাস माइनस पॉइंट वन बाय कत फोर तारपर सिक्स इक्वल टू 64 प्लस पॉइंट 0.01 माइनस 15 पॉइंट माइनस पॉइंट 0.01 स्क्वायर 5 बाय 2 माइनस पॉइंट 0.01 क्यूब प्लस हमें यहाँ कैलकुलेटर टिप दी तुम्हारा कैलकुलेटर कैलकुलेशन कर ले मानटा সরাসরি চলে আসবে তাহলে আমরা দেখো 10.2 এর যে ধরনের বিস্তৃতিগুলো এই নিয়মের বিস্তৃতিগুলো পরীক্ষায় আসে তাহলে আমরা কি করলাম 10.2 এর 8 করলাম 8 এর মতো 9 তারপরে 10 আমি করেছি 11 নম্বরও 8 9 এর মতো 12 নম্বরটা আমি করে দিলাম এখন আর আছে কি 14 15 14 15 তোমরা 14 নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি 15 নম্বর 14 15 নম্বর আগামী ক্লাসে 14 15 নম্বর নিয়ে আলোচনা করব আর আজকে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন 8 9 যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা একটু বাসায় করবে এবং আমি যে 12 10 এগুলো করাইছি এগুলো একটু ভালোভাবে দেখবে আর তোমরা পিছনের যে 10.1 করছো এগুলো সুন্দর করে প্র্যাকটিস করো আগামী ক্লাস পর্যন্ত অপেক্ষা করো এই বলে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে